তুমি যে আদৌ এত পড়তেছো তুমি কাজের জিনিস পড়তেছো নাকি হুদা গ্রামে পড়ে যাইতেছো যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা বিসিএস চাকরি বুয়েট মেডিকেল এসএসসি এইচএসসি কলেজের পরীক্ষা পৃথিবীর যেই পরীক্ষার কথাই বলো এখন ধরো কেউ একজন ঢাবি ভর্তি পরীক্ষার আগে প্রচুর পরিমাণে প্রচুর বুয়েটের বড় বড় ম্যাচ একের পর এক করে 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 সাত দশ দিন ধরে করতেছে এক ফোঁটা লাভ হবে ঢাবিতে না কারণ ঢাবিতে এই মেতা আসবে না ঢাবিতে মেতা আসবে ক্যাটাগরি এখন ধরো কেউ বুয়েট ভর্তি পরীক্ষার আগে প্রচন্ড কোপায় শর্টকাট একের পর এক শর্টকাট পড়ে গেল সে জীবন লাভ করতে পারবে না এবার ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কেউ খুব সুন্দর মতো বায়োলজি চিত্র করে গেল লাভ আছে না তো হইতে পারে যেই চ্যাপ্টার বা যেই টপিক বা যে এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সেটার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ তুমি আদৌ সেগুলো পড়তেছো না তুমি কোশ্চেন প্যাটারন সম্বন্ধে জানো তোমার কাজ হলো তুমি গোড়া নয় গুণগতাশান পড়িয়ে যাইতেছি আরে ভাই গুণগতাশান অধিকের মেত্তা কোঠিন আছে ওটা তো তিন চারটা ক্রিটিক্যাল থিওরি দেখতে হবে তুমি হুদা বই রিডিং না পড়ে ওই তিন চারটা ক্রিটিক্যাল থিওরি তুমি লিংকন স্যারের বই গুহ স্যারের বই থেকে পড়ে নাও এই যে একটা ধারণা দিলাম যে একটা চ্যাপ্টারের কোন টপিকটা ইম্পর্টেন্ট ওটা ডেপথে যাইতে হবে এটা আমি কেমনে বুঝলাম ভাই যে এটা গুরুত্বপূর্ণ प्रीवियस ইয়ারের কোশ্চেন আমি অ্যানালাইসিস করছি দ্যাটস হোয়াই কোশ্চেন অ্যানালাইসিস করে এটা এনসিওর করবে যে যেটাতে তুমি এত বেশি এফোর্ট দিচ্ছ আদৌ এটা ইম্পর্টেন্ট কিনা এই জন্য আমরা কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স করতে বলি এই জন্য টেস্ট পাওয়ার সলভিং কোর্সের কথা বলি এই জন্য আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স এত টাইপের আমরা ক্লাস যে কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না